দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের সাথে আজকে আছি আমি ফাতেমা আনি, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চলুন তার সাথে একটু গল্প করে আসি। কেমন আছেন আপু? ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। যেহেতু আসলে ঈদের সময় চলছে, সেই থ্রুতে জিজ্ঞাসা করা, ঈদটা কেমন কেটেছে? নিশ্চয়ই আগের মতো না, যেহেতু কোভিড চলছে এখন, মহামারীর সময়। আগের মতো তো অবশ্যই আমাদের ঈদ হচ্ছে না, তবে ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, বেঁচে আছি এটাই সবচেয়ে বড় কথা। আমার মা বাবা, আমার বোন সবাই একসাথে ছিলাম ঈদে। খুব সাধারণ ঈদ আর কি, ফ্যামিলির অনেক আত্মীয়র সাথে দেখা হয় নাই যেহেতু কোভিডের সময়, আমরা কারো বাসায় যেতে পারি নাই, দাওয়াত খেতে পারি নাই, বাট ইটস ওকে। মানে একটু যদি আসলে মানে ছোটবেলার ঈদের দিকে চলে যাই আমরা, দেখা গেছে ওই সময়টা আমাদের অনেক আনন্দে কাটতো ফ্যামিলি নিয়ে, আমরা আসলে ভিন্ন একটা সময় চলে গেছে। ওই সময়টা আর এখনকার মধ্যে মানে বড় হওয়ার পর ঈদের যে পার্থক্যটা আসে, এটা কেমন ফিল হয় আর কি? প্রত্যেকটা সময়ের ঈদ বা প্রত্যেকটা সময় তো আসলে এক এক রকম। ছোটবেলার ঈদ ছোটবেলার মতো, এখন বড়বেলার ঈদ বড়বেলার মতো। আমার কাছে আসলে খুব একটা পার্থক্য লাগে না। আমার কাছে মনে হয় যে সব সময়ের একটা আলাদা আনন্দ আছে, সব সময়ের একটা আলাদা সৌন্দর্য আছে। সো সব সময়ের ঈদই সুন্দর, যে কোনো মানে সময়ই আমার কাছে ভালো লাগে। ঈদ হোক, ঈদ না হোক, যেটাই হোক না কেন, বেঁচে থাকাটাই আমার কাছে অনেক আনন্দের। আচ্ছা আপু, মানে ছোটবেলায় মজার কোনো মানে স্মৃতি আছে কিনা ঈদ উপলক্ষে? হয় কি যে ইন্টারভিউর সময় এগুলো একদমই মনে থাকে না, ছোটবেলার মজার ঈদ, বিকজ এটা খুবই কমন একটা প্রশ্ন, সবাই জিজ্ঞেস করে। এত মজার কথা বলতে বলতে মজার কথা সব ভুলে গেছি আর কি। ছোটবেলার ঈদ মানেই তো আসলে আনন্দ, সালামি পাওয়ার। আমি যেহেতু আমার মা পুরান ঢাকার, সো আমি পুরান ঢাকায় বেশি সময় কেটেছে আমার। তো পুরান ঢাকাতে আমাদের ঈদ আসলে খুব অন্যরকম হতো, অনেক মজা হতো। কোরবানির ঈদ স্পেশালি আমার নানু বাসায় কোরবানি হতো, তো আমরা যেতাম। তো এখন বড় হওয়ার পর সবার আলাদা আলাদা বাসা, বাসা টাসা ভাগ হয়ে যায়, আলাদা আলাদা বিল্ডিং সবার, ওরকম আগের মতো আর মজা হয় না। ওই তো ওগুলোই আনন্দ ছিল যে সব কাজিনরা সবাই একসাথে নানু বাসায় যাওয়া। আমার নানু তখন বেঁচে ছিলেন, তো এই তো। আসলে যেহেতু এখন আপনি একজন বর্তমান সময়ের জনপ্রিয় তারকা, তো এই সময়টা আর হচ্ছে বলা যায় সাধারণ মানুষ আর তারকাদের মধ্যে সবসময় একটা আলাদা মানে বিষয়টা চলে আসে, আপনার কাছে কি মনে হয় যে একজন সাধারণ মানুষ তারকার মধ্যে কি পার্থক্য থাকতে পারে? আমার কাছে কোনো পার্থক্য লাগে না। বাইরে থেকে দেখলে মনে হয় যে আমরা অন্যরকম, বা টেলিভিশন দেখা যায়, আমার মনে হয় আমি আমার কাজটা করি, আপনি আপনার কাজ করেন, ক্যামেরার পেছনে যিনি আছেন উনি তার কাজটা করে, আমাকে টেলিভিশনে দেখা যায়, তাকে টেলিভিশনে দেখা যায় না, এটাই পার্থক্য। এছাড়া আমার কাছে কোনো পার্থক্য নাই, এছাড়া সেও মানুষ আমিও মানুষ, আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমান সময়, কি নিয়ে ব্যস্ত ব্যস্ততা কাটাচ্ছেন? কোনো ব্যস্ততা নাই, আমি আমার ফাইনাল এক্সাম শেষ করলাম 17 তারিখে। এখন আপাতত প্রচুর ফ্রি টাইম, এবং আজকে থেকে তো লকডাউন, তো বাসাতেই থাকবো, হয়তো ছবি আঁকা কি করবো, লেখালেখি করবো একটু মনোযোগ দিয়ে, এই তো। এখন কোনো ব্যস্ততা নাই, মানে নাটক বা সিনেমা কোনো কিছু এখন আপাতত লকডাউনে তো আমি কোনো শুটিং করি নাই, সো আমি লকডাউনটা খুবই মেনে চলার চেষ্টা করি, এবং আমি একেবারেই লকডাউনে কোনো শুটিং করি নাই। এবার ঈদে আমি কোনো কাজই করি নাই, স্পেশালি আমার আসলে আমার ফাইনাল এক্সাম ছিল, সো আমি কাজ চাইলেও করতে পারতাম না। আর আজকে থেকে লকডাউন, দেখি এখন এর পরের নির্দেশনা কী আসে, সেই অনুযায়ী শুটিংয়ের ডেট করব। আমরা আপনার নতুন একটা গুণের কথা জানি, সেটা হচ্ছে আপনি লেখালেখি করছেন। অলরেডি আমরা বইমেলা আপনার বই প্রকাশ হতে দেখেছি, কি ধরনের লেখালেখি এতে আপনি আসলে অভ্যস্ত? এটা আসলে নতুন গুণ না, বহু পুরনো গুণ। কি ধরনের মানে লেখালেখিটা আসলে কি, কিসের উপর লেখা হয় আর কি, কি লিখেন আর কি, কোন কোন বিষয়ে লিখতে পছন্দ করেন? আমার উপন্যাস বেরিয়েছে 3টা, আর প্রথমবার এবার কবিতার বই এসেছে। আর আমার বই আসলে বের হয় অনেক ছোটবেলা থেকে, তখন আর কি আমি তারকা ছিলাম না, সেটা হয়তো সবাই জানতো না আর কি, নাটক করতাম না তখন, বাট ছোটবেলা থেকে আমার বই বের হয়েছে বইমেলাতে আমার স্যারদের সাথে সংকলনে। লিখতে পছন্দ করি, এই তো, যা ভালো লাগে তাই লিখতে পছন্দ করি। লিখার মানে এটা কোথেকে আসলো, যে আগ্রহটা কোথেকে আসলো, যে আমি মানে হঠাৎ করে কি এরকম যে আমি লিখবো,
এরকম না কোনো কিছুর প্রেক্ষিতে লেখার একটা আগ্রহ তৈরি হয়েছে? না, আমার বাবা যেহেতু রাইটার এবং আমার বাবা ডিরেক্টর প্রোডিউসার, সো আমি আসলে আমার বাসাতে যখন আমি ছোট ছিলাম তখন আমি যখন কোথাও শোতে যেতাম, নাচের শোতে যেতাম, তখন আমার বাবা আমাকে যখন জিজ্ঞেস করতো কীরকম ছিল শো, কি করলে, তখন আসলে আমি যখন বলতে শুরু করতাম আমার বাবা বলতো সেটা লিখে এনে দেখাও। সো ওইটা অনেক আগে থেকে লেখার শুরুটা আমার, যেহেতু আমার বাবাও রাইটার, সো আমরা এগুলি দেখে বড় হয়েছি আমাদের বাসায়। তো তখন থেকে ওই আব্বুকে লিখে এনে দেখাতাম, আব্বু অ্যাপ্রিসিয়েট করতো, সেটা ভালো লাগতো, আবার লিখতাম এভাবে। আপনার অনেক গুণ তো আমরা জানিস, তার মধ্যে একটা হচ্ছে আপনি বলতে গেলে আপনি ভালো ছবিও আঁকেন। মানে সেই ছবি আঁকাটা আসলে ইন্সপিরেশনটা কোত্থেকে আসে? মানে এত কিছুর মধ্যে এত গুণ নিয়ে কি? না, আমার কোনো গুণ নাই, কোনো গুণ নাই। আমি ছবি আঁকার বিষয়টা, এটা খুব রিসেন্টলি, এটা রিসেন্টলি আমার একটা নতুন যোগ হয়েছে জীবনে ছবি আঁকার, এবং আমার মনে হয় এটা অসাধারণ একটা বিষয়, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ছবি আঁকা উচিত, কারণ ছবি আঁকলে অনেক সময় কেটে যায়, একটা ছবি নিয়ে আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বসে থাকতে পারবেন, সো ইটস ভেরি বিউটিফুল। আমার মনে হয় সব মেয়েদের ছবি আঁকা উচিত, আমার মনে হয় আর কি। আর এই লকডাউনে, গত বছর থেকে যখন লকডাউন শুরু হলো, আমি আসলে মানে বসে থাকার মতো মানুষ, আমি ভীষণ প্রোডাক্টিভ এবং আমার কাজ করতে ভাল লাগে, আমার বসে থাকতে ভালো লাগে না। তো তখন আসলে কতক্ষণ আপনি বই পড়বেন বা সিনেমা দেখবেন বা লেখালেখি করবেন, বোর তো লাগেই, তখন আমি মেকআপ দিয়ে প্রথমে ছবি আঁকা শুরু করি এবং এরপর আস্তে আস্তে ছবি আঁকাটা কন্টিনিউ করেছি, কারণ আমি ছবি আঁকতাম, ফেসবুকে পোস্ট করতাম, সবাই খুব পছন্দ করতো, অ্যাপ্রিসিয়েট করতো, ওইভাবে আসলে এই তো 2 বছর হচ্ছে ছবি আঁকছি, 2 বছর এখনো হয় নাই আর কি। কি ধরনের ছবি, নৈসর্গিক বা পোর্ট্রেট বা কি ধরনের আঁকতে ভালো লাগে? মানে যখন নাকি যখন যেটা আমি জানি না, যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই আঁকি, বাট আমার কাকের ছবি আঁকতে বেশি পছন্দ, যেহেতু আমার কাক খুব পছন্দের পাখি, আমার বাসায় অনেক কাকরা আসে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার বাসায় অনেক কাক থাকে, তো আমি ওদের সাথে গল্প করি, আড্ডা দিই, খাওয়াই, ওরা আসে, কাকা করে, সো আমার কাকের ছবি আঁকতে বেশি ভালো লাগে। এছাড়া যখন যেটা ইচ্ছা হয়, আমার কুকুর আছে, সো আমি আমার কুকুরদের ছবি আঁকি, ওদের ছবি তুলে তুলে সেটা আঁকার চেষ্টা করি, তো এরকম যখন যেটা ইচ্ছা। অনেক আপনি তো রং তুলিতে আসলে এখন খুব ইসে আছেন, রং তুলির মধ্যে কোনটা ভালো লাগে? মানে জল রং বা পেস্টাল রং বা কোন কালারটা দিয়ে করতে আমি খুব ইজি হয় অ্যাক্রেলিকে, আমার জন্য খুব ইজি, বিকজ অ্যাক্রেলিক অনেক ইজি এবং আপনি চাইলেই আবার সেটা চেঞ্জ করতে পারেন, সো আমার অ্যাক্রেলিক খুব পছন্দ। বাট আমার অয়েল পেন্টিংও খুব পছন্দ, বিকজ অনেক গর্জিয়াস লাগে। আচ্ছা, আমরা একটু সম্পর্কে বেড়াজালে ঢুকতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে মানে নর্মালি তারকাতে দেখা যায় নিজেদের সম্পর্ক নিয়ে তারা খুবই হেজিটেশন ফিল করে, বলতে বলতে চায় না, গোপনীয়তা রাখে, সেক্ষেত্রে আপনি বলতে গেলে পুরোপুরি ওপেন নিজেদের সম্পর্কটা, অনিমেষ দার সাথে সম্পর্কটা একবারই সবার সামনে তুলে ধরেছেন। মানে কেন এরকম তারকারা নিজেদের এই সম্পর্কগুলো গোপন রাখতে চায়, সেক্ষেত্রে তো আপনি একবারেই ডিফারেন্ট। মানে এটা অনেক মানে এটা আপনার কাছে খুব ইজি মনে হয়েছে? আপনি উত্তর দিয়ে দিলেন, কি বলবো আর, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর ছিল, আমরা আপনার কাছ থেকে একটু শুনি। আমি জানি না, আমি আসলে ঠিক সোসাইটিতে আপনারা যেভাবে তারকাদের একটা স্ট্রাকচার তৈরি করেছেন সেভাবে আমি ঠিক হয়তো আপনাদের স্ট্রাকচারের মধ্যে পড়ব না। আমি আসলে প্রথমত আমি মানুষ হতে চাই, আর প্রত্যেকটা মানুষের সম্পর্ক থাকতেই পারে, নাও থাকতে পারে, ইটস অ্যাবসোলুটলি ফাইন। সো আমার যদি কারোর সাথে কোনো প্রেম থেকে থাকে তো সেটা আমার কাছে লুকানোর মানে আমি কোনো মানে দেখি না আর কি, যে কেন লুকাইতে হবে। সো আমার ক্লাসমেট যদি তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে পারে, সো আমিও করতে পারি, যে কারোর সাথে প্রেম করতে পারি, এটা আমার কাছে লুকানোর কিছু মনে হয় না। বরঞ্চ আমার মনে হয় যে আমি যদি আমার সম্পর্ককে লুকায় রাখি সেটা আমার সম্পর্ককে অসম্মান করা হবে। আর আমি আসলে কোনো ধরনের ওই এত নিউজ টিউজ, এত রসানো নিউজ, আমি নিউজ এই সমস্ত আমার পছন্দ না। সো আমি খুব সোজাসাপটা মানুষ, খুব পজিটিভ মানুষ, এবং অনিমেষ আইচো তাই, তো আমাদের কোনো মানে ওরকম কিছু ছিল না যে লুকাইতে হবে বা এই করতে হবে, আমরা আসলে ভেবে বিশ্বাস করি না। সেটাই আমি বললাম আর কি, যে নর্মালি কিন্তু মানে বিষয়গুলো আসলে তারা বিষয়টা সিক্রেট তো আমরা আসলে রাখতে চাই না, কিন্তু কেন তারা রাখতে চায়, মানে আমরা তো আপনাদের জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করছি। সোসাইটি পছন্দ করে নায়িকাদের সিঙ্গেল দেখতে পছন্দ করে, দ্যাটস দ্য থিং, হতে পারে হয়তো। মানে এটার মানে এটা কি একটা এক ধরনের আসলে বলতে গেলে কালচার হয়ে গিয়েছে, এটা কোথা থেকে আসছে বা কিভাবে এটা শুরু, মানে একটা কেমন একটা বিষয় এটা আসলে? দেখেন,
আমি জানি না আসলে আমার কাছে ভীষণ আনস্মার্ট লাগে বিষয়টা, বা আমার কাছে ভীষণ সস্তা লাগে যে আমার কাজ কাজ নিয়ে মানুষ আমাকে কাস্টিং করবে বা আমার কাজ নিয়ে আমি কথা বলবো গণমাধ্যমের সামনে। আসলে আমি কার সাথে প্রেম করছি বা আমি পার্সোনাল লাইফে কী করছি সেটা তো আসলে মানুষের জানার দরকার নাই, তাই না? যে ঠিক আছে, যতটুকু জানা যায় আসলে, যতটুকু জানা দরকার, মানে আপনি কার সাথে প্রেম করছেন আমি তো আপনাকে জিজ্ঞেস করছি না, আমার দরকার নেই, আপনার এটা আমার দরকার কি, তাই না? আপনি অ্যাঙ্করিং করছেন, এটাই আমার দরকার, এটা আপনার কাজ, সো এভাবে আপনার সাথে আমার পরিচয়। আপনার বাসা কই, আপনি কার সাথে প্রেম করতেছেন, আপনি দুপুরে কি দিয়ে খাইছেন, আমার কোনো ইচ্ছা নাই এটা জানার। আমার জানার ইচ্ছা আপনি কিভাবে কথা বললেন। কিন্তু আমার যতটুকু মনে হয়, আমার না শুধু শুধু দর্শকদেরও মনে হয় যে আসলে তারকাদের প্রতি তো সবার সবার আগ্রহ থাকে, একজন দর্শকের তো আগ্রহ, একজন তারকার বিষয়ে কিন্তু তারা জানতে চায়। মানে নর্মাল আমি যেমন নর্মাল আমার বিষয়ে জানতে চাবে না, আপনার বিষয়ে কিন্তু জানতে চাবে যে আপনি কি করেন, আপনি যেগুলো বললেন আর কি, কি খান কি করেন, এগুলো কিন্তু তারা জানতে চায়। আগ্রহটা কিন্তু ওখান থেকেই শুরু, মানে সেটাই আর কি, সব জানে আমার সম্পর্কে সবাই। আচ্ছা, ব্যক্তি জীবনের ভাবনা আর হচ্ছে অভিনয় জগতের ভাবনার মধ্যে পার্থক্য কি, যদি নিজের মতো করে বলেন? আসলে অভিনয় তো আমি ভাবনা হয়ে অভিনয় করি না, আমি বিভিন্ন চরিত্র হয়ে পর্দায় আসি, তো সে সমস্ত চরিত্র তো এক একটা চরিত্র এক এক রকম, সেটার সাথে ভাবনার কোনো মিল নাই। অবশ্যই সে সমস্ত চরিত্রে ভাবনার কিছু কিছু অনুভূতি তো থাকেই, আমার নিজস্ব কিছু অনুভূতি, নিজস্ব কিছু কথা বলার ধরন বা নিজস্ব কিছু আচরণ তো থেকেই যায় প্রত্যেকটা চরিত্রেই, তবে পর্দার ভাবনার সাথে তো আসলে আমার কোনো মিল নাই। এখন আমি কথা বলতেছি এটা আমি। আর হচ্ছে একটু মানে যতটুকু আমরা আপনাদের দাদার বিষয়ে জানতে পেরেছি, আমরা আপনাদের একসাথে জুটি বাঁধতে কবে দেখবো, এরকম কোনো সম্ভাবনা আছে কি? মানে জুটি কি পর্দাতে? ও না না, আমি চাই না অনিমেষ অভিনয় করুক, এটাই আমি চাই না। আর আমার সাথে অভিনয় তো, কিন্তু আমরা কিন্তু অলরেডি ওনাকে দেখে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, না সে অভিনয় করে মাঝে মাঝে, খুব জোরাজোরি যখন মানুষ করে সে একেবারেই অভিনয় করতে চায় না, বাট যখন বন্ধু বান্ধব বা অনেক জোর করে তখন সে অভিনয় করে আর কি। বাট সে এনজয় করে ডিরেকশন দিতে, আমিও চাই যে সে ডিরেকশনটাই সব সময় দেখ, আমিও চাই না সে এত অভিনয় করুক। আপনার কাছে অভিনেতা হিসেবে কেমন লেগেছিল নাকি যখন আপনি পর্দায় দেখেছেন? আমি তো অনেক আগে দেখেছি অনিমেষকে, মানে দেবীর কথা বলছেন, দেবীর আগেও আমি দেখেছি অনিমেষকে নাটকে অভিনয় করতে দেখেছি, তো আমার কাছে ভালো লেগেছে। কারণ সে তো থিয়েটার করতেন, সে তো অভিনয়তা শিখেছে, সে প্রাচ্যনাটের সদস্য ছিলেন, সে অভিনয়তা শিখেছে, তারপর সে ডিরেকশনে এসেছে, তো ডেফিনেটলি ভালো লাগবে, ভালো লেগেছে। আচ্ছা, এখন যদি একটু আপনাদের বিষয়ে জানতে চাই, ভবিষ্যতের প্ল্যান কি আপনাদের? হ্যাঁ, এটা আসলে আমার না শুধু দর্শকদের থেকে আগ্রহ থেকে, ওটা জানবে যখন ভবিষ্যতে এরকম কোনো, যেহেতু আপনারা নিজেদের সম্পর্কে আছেন অবশ্যই ভবিষ্যতে আপনাদের কোনো প্ল্যান আছে, এটা সম্পর্কে কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন কি না? এখন আপাতত কিছুই প্ল্যানিং কিছু নাই, আর যা প্ল্যানিং হবে সেটা সবাই জানতে পারবে। আচ্ছা আচ্ছা, কোনটা করতে বেশি ভালো লাগে, সিনেমা নাকি নাটক? আমার অভিনয় করতে ভালো লাগে, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, হোক সেটা সিনেমা হোক সেটা বড় পর্দা ছোট পর্দা। জি জি জি, একদমই একদম। আচ্ছা, ভয়ঙ্কর সুন্দরীতে আপনার, আমরা আপনাকে দেখেছি পরমব্রতের সাথে, মানে একজন ভারতীয় অভিনেতার সাথে আসলে মানিয়ে নিতে কেমন লেগেছে, যেহেতু উনি বলতে গেলে অন্য একটা দেশ থেকে এসেছেন, বাট আমাদের কালচারের সাথেই যাচ্ছে, বাট কিন্তু কথা অন্য দেশের, তো মানে মানে ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল ওই সময়টাতে? ভালো ছিল। আর অভিনয়ের সময় আসলে কে কোথা থেকে এসেছে, কার বাসা কোথায়, কে কোথায় থাকে, এটা আসলে আমরা আসলে খেয়াল করি না বা আমরা আসলে দেখি না যে সে কোন দেশের, তার বাসা কোথায়, বা সে কত বড় স্টার, বা আমি কেমন, এগুলো আসলে মাথায় থাকে না। কারণ আপনি যখন অভিনয় করছেন তখন তো আপনি আর পরমব্রত না, আপনি আর ভাবনা না। আমরা ভয়ঙ্কর সুন্দরের কাজ করেছি মুকু এবং নয়নতারা চরিত্রে, সো মুকুর সাথে নয়নতারার যে সম্পর্ক সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের, এবং সেটাই করার চেষ্টা করেছি। তো অভিনয়ের সময় ওটা আসলে আমার মনে হয় না কারো মাথায় থাকে, সেটা যেই হোক না কেন, কারণ আমরা হয় না যে অনেক সময় আমরা অ্যাক্টিং করি, আমরা আর কখনো হয়তো কথাও হয় না, আমার নাম্বারও সেভ করা নাই আমার কো অ্যাক্টরের, বাট অভিনয় করছি, হয়তো প্রেমের অভিনয় করছি, বা হয়তো হাজব্যান্ড ওয়াইফের অভিনয় করছি, বা হয়তো বাবা মা মেয়ের অভিনয় করছি, বাট তার সাথে আমার শ্যুটিংয়ে, ওই যে শ্যুটিংটা হলো, দ্যাটস ইট, শেষ, টাটা, বাই বাই, আর কখনো কথাও হয়তো হয় নাই, আর কখনো হয়তো কথা হচ্ছেও না, বা আমার মানে কখনো মোবাইলেও তার নাম্বার সেভ করা নাই, কখনো দেখাও হয় নাই আর কখনো। তো অভিনয় এমন একটা জিনিস আসলে যে আমাকে যার সাথে আপনি দিবেন আমি তার সাথেই কাজ করতে পারবো,
অভিনেত্রীরা বা অভিনেতারা এরকমই, সবকিছুতে মিশে যায়। হ্যাঁ, যখন যখন এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন। আমরা আসলে অভিনয় ছেড়ে একটু আপনার লেখার দিকে আবার একটু যেতে যাচ্ছি, মানে আপনার লেখা যদি আমাদের একটু দুই লাইন শোনাতেন। লেখা দুই লাইন না, যেহেতু আমাকে বলে দিয়েছিল আপনার প্রডিউসার, সো আমি আমার কবিতার বই নিয়ে আসছি, সেখান থেকে একটা শোনাতে পারি। কোনটা যে শোনাবো, আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম কবিতার বই। কবিতার বইয়ের নাম হচ্ছে রাস্তার ধারের গাছটার কোনো ধর্ম ছিল না, পাঠক সমাবেশ থেকে বের হয়েছে। এখন যে কবিতাটা পড়ছি, কবিতাটার নাম হচ্ছে সালভাতার দালি স্মরণে। আজাবের দেশে আজ গজব পড়েছে, মৃত লাশ জ্যান্ত শকুন ঠুকরে ঠুকরে খেয়েছে। পিচ ঢালা পথে আজ কুকুরের জ্যাম, বড় বড় দালানে আজ পাখিদের বাস, ঘরে ঘরে পচে আছে মনুষ্য লাশ। চায়ের দোকানে আজ মেতে আছে মাছিরা, সাগরে নদীতে বিলে বেঁচে আছে মাছেরা। ডিনারে বসেছে আজ কাক আর বেড়াল, গরু এসে বলছে কি খাস হালাল না হারাম। টিকটিকি সিলিং থেকে নেমে এসেছে সোফায়, তেলাপোকা কফি খেতে খেতে বারবার চেঁচায়। আদালতের চেয়ারে বসেছে বিচারপতি শিয়াল, কাজ কাঠগড়ায় দাঁড়িয়ে লড়ছে জিরাফ আর বন বেড়াল। উকিল হয়ে ভাষণ দিচ্ছে সাদা কালো জেব্রা, উৎসুক জনতা রূপে বসে গুঁড়ো পিঁপড়া। গাছের আর নেই ভয় ডালপালা ছড়াতে, হংসের নেই ভয় হংসীকে জড়াতে, বেলি ফুল পড়ে আছে আসে না কেউ কুড়াতে। শৃগাল আর শৃগালির আজ হবে বিয়ে, বাসর সাজিয়েছে গোলাপি রঙের টিয়ে। পাহাড়ের কাছে চলো বারবার যাই, মেঘ হয়ে জমে জমে আকাশে হারাই, বৃষ্টির ফোঁটা হয়ে মাটিতে গড়াই, থেমে যাক সকলের অহমিকার লড়াই। সরি, আমি আসলে কবিতা পাঠ করতে পারি না, আমি জাস্ট লাইন পড়ে গেলাম। আই এম ভেরি সরি। এটা আপনি একজন আবৃত্তিকারকে পড়তে বললে দারুণভাবে নিজে লেখা এক লাইন দুই লাইন পড়তে শুনতে ভালো লাগে, আপনি লিখেছেন আপনার কাছে শুনতে ভালো লাগলো। থ্যাংক ইউ। একটা বিষয়ে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে সাইবার বুলিং, যেটা হচ্ছে তারকাদের খুব বেশি ফেস করতে হয় সোশ্যাল মিডিয়াতে, এবং যেটা শিকার আপনি নিজেও হয়েছেন। আমরা জানি যে আপনি আপনার মা বোনের সাথে ছবি দিয়েছেন, সেখানে আপনাকে বুলিংয়ের শিকার হতে হয়েছে। এছাড়া সাধারণত এরকম হতে হয়, তারকাদের অ্যাভেলেবেল হচ্ছে, মানে এটা নিয়ে আপনি সবসময় দেখেছি সোচ্চার, এটা নিয়ে যদি কিছু বলতেন যে আসলে মানে এটা হওয়া উচিত না এরকম কিছু আর কি। ডেফিনেটলি হওয়া উচিত না। আর আমার আসলে আমি মনে করি যে দেখেন, আপনি যদি সেলিব্রিটি হন বা আপনার কথা যদি মানুষ দেখে বা আপনার কথা যদি মানুষ শোনে, তখন আমার মনে হয় যে আপনার প্রতিবাদ করা উচিত অন্যায়ের বিরুদ্ধে, এবং সেটা আমি সব সময় করি। এবং আমি কথা বলি শুধু, আমি সেলিব্রিটি দেখে আমি কথা বলি না, কারণ শুধু সেলিব্রিটিদের ছবির নিচে বাজে কমেন্ট আসে না, একটা নর্মাল মেয়ের ছবিতেও যে অভিনয় করে না তার ছবিতেও আজে বাজে কমেন্ট আসে। তো আমি যখন কথা বলি তখন অনেকে সাহস পায়, কারণ আমি যখন একটা স্ট্যাটাস দেই তখন আমি দেখি আমাকে ইনবক্সে অনেক মেয়েরা আমাকে লিখেছে যে আপু আপনার স্ট্যাটাস দেওয়ার পর আমার অনেক সাহস পেলাম, আমিও এটা লিখেছি, আপু আমার সাথেও এরকম হয়েছে, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, আমার অনেক মন খারাপ ছিল, এরকম আমি অনেক SMS পাই মেয়েদের। তো তখন আমার মনে হয় যে আমার একটা লেখায় যদি অন্য আরেকজন নারী সাহস পায়, তো আমার ডেফিনেটলি কথা বলা উচিত। আর দেখেন, আমার ছবি দেওয়ার পর মানুষ বাজে কথা লিখবে, এটা খুব অবভিয়াস। এটা আমার ছবিতেও লেখে, দিলারা জামানের ছবিতেও লেখে, রেজওয়ানা চৌধুরী বন্যার ছবিতেও লেখে। তো এটা একটা অসুস্থ মানসিকতার লোকজন এই কাজটা করে, তো এটা খুব অবভিয়াস। বাট হয় কি, যখন ওয়েন ইটস কামস টু ইউর ফ্যামিলি, তখন অনেক সময় আপনি কিন্তু কন্ট্রোল রাখতে পারেন না। যখন আমার মা দিবসে এই সমস্ত আমি দেখলাম, তখন আমি আসলে আমি সাইবার ক্রাইমে গিয়েছি এবং আমি কমপ্লেন করেছি, পুলিশ কমপ্লেন করছি, রিটেন কমপ্লেন করেছি আমি, দেন একজনকে তো তারা ধরেছেও। সো আসলে মার বিষয়ে সবাই খুব সেন্সিটিভ, আমি আমার মার বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ,
সো আমাকে আপনি গালি দেন, হয়তো আমি কিছু বলবো না যে আমি অভিনয় করি আমাকে টেলিভিশনে দেখা যায়, এটা আপনার নৈতিক দায়িত্ব যে আপনি নায়িকাদের গালি দিতে পারেন, এটা আর কি বিষয়টা এরকম। বাট আমার মাকে কেউ গালি দিলে তো সেটা তো আমি চুপ থাকবো না, অবশ্যই তাই না? সো আমাকে ডেফিনেটলি কমপ্লেন করতে হয়েছে। আমার মনে হয় যে কারো মা সম্পর্কে যদি যারা কমেন্ট করেছে তাদের মা সম্পর্কেও যদি কেউ বলতো তারাও চুপ থাকতো না নিশ্চয়ই। সো আমি এক আমি আমার মায়ের সন্তান, তো আমার মাকে নিয়ে কেউ যদি বাজে কথা লেখে তখন তো আমি ডেফিনেটলি সেটার জন্য সোচ্চার হব। দর্শক, আমরা একেবারে শেষের দিকে, অনেক গল্প হলো, আড্ডাও হলো, আশা করি আমাদের এই গল্প আড্ডা আপনাদের ভালো লেগেছে। আবার নিশ্চয়ই দেখা হবে, গল্প হবে নতুন কোনো অতিথিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।